আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অ্যাসাইনমেন্টটি আছে, এই অ্যাসাইনমেন্টের উত্তর। আমরা এখানে দেখে নেই, শিরোনামে যেটি দেওয়া আছে সেটি হলো উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এইটি হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এটা নির্ধারিত কাজ এক। এটা মোট আমাদেরকে দেওয়া হয়েছে মোট 8টা পার্ট থেকে এই প্রশ্নটা করা হয়েছে। আমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট আছে সেটা হলো 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো। এখানে কি থাকতে হবে? সাল উল্লেখ থাকতে হবে, ঘটনার বর্ণনা থাকতে হবে, উপস্থাপনায় একটু বৈচিত্র্য থাকতে হবে। এটার ক্ষেত্রে কি নির্দেশনা দেওয়া আছে? সেটা হলো পোস্টার পেপার অথবা ক্যালেন্ডার উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে পোস্টার তৈরি করা যেতে পারে। তাহলে আমাদেরকে বলছে পোস্টার পেপার, ক্যালেন্ডার উল্টা পিঠ অথবা দুইটা খাতাকে একসাথে জোড়া দিয়ে আমাদেরকে পোস্টার তৈরি করতে হবে। তালিকায় উল্লেখিত তারিখ ও সাল ব্যবহারের রঙের বৈচিত্র্য আনা যেতে পারে, অর্থাৎ রং দিয়ে যে সাল এবং তারিখ এগুলাকে বৈচিত্র্য আনা যেতে পারে। উল্লেখযোগ্য ঘটনাসমূহের সংক্ষিপ্ত বর্ণনা পোস্টারে উল্লেখ করা যেতে পারে, যেমন 76-এর মরণোত্তর, দ্বৈত শাসন, মুদ্রণযন্ত্রের প্রচলন, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি। প্রয়োজনে ছবি, চিত্র, পেপার কাটিং ইত্যাদি সংযোজন করা যেতে পারে। প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক পুস্তকের উপরের বা নিচের শ্রেণীর সাহায্য নেওয়া যেতে পারে। এটা হলো আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে এটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে বলে রাখি, যারা প্রশ্ন বুঝবে না তারা উত্তর দিতে পারবে না, এই জন্য প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে আমাদেরকে মূল যে প্রশ্নটা আছে সেটা হলো 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি উত্তরে চলে যাই। উপরের শিরোনামটা দিবে এটা, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 10টি ঘটনার উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার। এখানে একটু ভূমিকা দিতে পারো পোস্টারের উপরে, যেমন ভূমিকাটা হবে এরকম: স্বাধীন বাংলার ইতিহাসের অনেক দীর্ঘ উপনিবেশিক যুগ, স্বাধীনতা পর্যন্ত বাঙালির আন্দোলনের নানা ইতিহাস রয়েছে। বিভিন্ন সময় নিজেদের অধিকার বাস্তবায়ন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনতা। আজ আমরা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 10টি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টারের মাধ্যমে বাংলার স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। প্রথম নাম্বারে আছে পলাশির যুদ্ধ 1757 সাল। এটাকে তোমরা একটু কালার করে নিবা, যেহেতু আমি এখানে কালার করে নিয়েছি, আমাদেরকে বলে দেওয়া হয়েছে সালগুলো তারিখগুলো একটু কালার করে নেওয়া যেতে পারে। পলাশির যুদ্ধে 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে 8 ঘন্টার মধ্যে স্থায়ী ছিল, মানে 8 ঘন্টা এই পলাশির যুদ্ধ চলে, এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় দরুন নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন। অর্থাৎ এই পলাশি যুদ্ধের মাধ্যমেই ইংরেজ শাসন শুরু হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা তোমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিতে পারো। এই যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী ও ধ্বংসাত্মক, এবং এই কারণে যদি এটি ছোটোখাটো দাঙ্গার মতো একটি ঘটনা ছিল, তবুও এটিকে যুদ্ধ বলে বাড়িয়ে দেখানো হয়। এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অর্থাৎ 1957 সালে যে পলাশি যুদ্ধ হয়েছিল, এর মাধ্যমেই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলায় আরেকটা স্পিড বোর্ডের মতো কাজ করে, যেখান থেকেই ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তি আধিপত্য বিস্তার করে করে অবশেষে সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়। ব্রিটিশ সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং চূড়ান্ত পর্যায়ে এশিয়ার অন্যান্য অনেক অংশ এর অধীনে হয়। এইগুলো আমাদের পলাশির যুদ্ধ। দ্বিতীয় যে অংশটা আছে সেটা হলো দ্বৈত শাসন। এটা 1765 সালের একটি উল্লেখযোগ্য ঘটনা, এটাকেও তোমরা কালার করে নেবা।
তারপর এখানে দেওয়া আছে 1765 সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদপ্রাপ্ত হলে যে শাসন প্রণালী উদ্ভাবিত হয় তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। এখানে দ্বৈত শাসনের একটা পিকচার দেওয়া আছে, এটা তোমরা তাও ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিবা। মীর জাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা ও বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করে। এ সময় কিছু শর্ত সাপেক্ষে মীর জাফরের পুত্র নাজিমুদ্দৌলা বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত মোতাবেক নাজিমুদ্দৌলা তার পিতা মীর জাফরের ন্যায় ইংরেজদের নানা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। এই ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং বাংলার নবাবের সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হন। 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থায়, প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি 76 মরণোত্তর 1770 সাল। দুর্ভিক্ষ হলো কোনো এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি, সাধারণ ফসলহানি, যুদ্ধ, সরকারের নীতিগত ব্যর্থতা ইত্যাদির কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। এখানে 1770 সালে একটা দুর্ভিক্ষের ছবি দেওয়া আছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, গবাদি পশু মড়ক, পোকামাকড় আক্রমণ ইত্যাদি কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। 1770 সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। আচ্ছা, এটা হলো একটা সচিত্রিক প্রতিবেদন, এটার আলোকেই সময়টি বাংলায় 1176 সাল হওয়ায় এই দুর্ভিক্ষ 76 মরণোত্তর নামে পরিচিত। অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, সমগ্র দেশ জুড়ে চরম অর্থনীতি মন্দা দেখা দেয়। ত্রুটিপূর্ণ ভূমি রাজস্ব ব্যবস্থা ও খাদ্য বাজারে দালাল ফড়িয়া শ্রেণীর দৌরত্বের ফলে এই অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এর পরবর্তীতে 4 নম্বরে যেটি আছে, চিরস্থায়ী বন্দোবস্ত, এটা 1793 সালে সংগঠিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত আমরা দেখি, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ও বাংলা ভূমি মালিকদের, সকল শ্রেণীর জমিদার এবং স্বতন্ত্র তালুকদারদের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। এই চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা ভূ সম্পত্তি নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। জমি স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুযোগ এর সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারে রাজস্বে জমিদারত্ব লাভ করেন। চুক্তির আওতায় জমিদারদের কাছ থেকে রাজস্ব দাবি বৃত্তির পথ রুদ্ধ হয়ে গেলেও জমিদারদের তরফ থেকে প্রজাদের উপর রাজস্ব দাবি বৃদ্ধির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপিত হয়নি। জমিদারদের জমি বিক্রয়, বন্ধক, দান ইত্যাদি উপায়ে অবাধে হস্তান্তর অধিকার থাকলেও তাদের প্রজা এবং রায়তদের সে অধিকার দেওয়া হয়নি। নিয়মিত খাজনা পরিশোধ সাপেক্ষে উত্তরাধিকার ক্রমে জমির মালিক থাকার প্রথাগত অধিকার, রায়তদের থাকলেও জমি স্থানান্তরের অধিকার দেওয়া হয়নি। সরকারের বেলায় জমিদারদের অবশ্যই একটি দায় দায়িত্ব কঠোরভাবে পালিত ছিল, সেটি হচ্ছে নিয়মিত সরকারের রাজস্ব দাবি পরিশোধ করতে হবে। জমিদারগণ এই মর্মে হুঁশিয়ারি করে দেওয়া হয় যে তাদের কেউ নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে খেলাপি ব্যক্তির সকল জমি বা বকেয়া দাবি পূরণে উপযোগী জমি নিলামে বিক্রি করা হবে। এটা গেল আমাদের চিরস্থায়ী যে বন্দোবস্ত আছে সেটা। এরপরে আসে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন, এটা ছিল 1821 সালের উল্লেখযোগ্য ঘটনা। বাংলা নবজাগরণের ক্ষেত্রে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত মুদ্রণ যন্ত্রের ভূমিকা ছিল অনন্য। 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপনে বাংলা মানুষের মনকে মুক্ত করে ও জাগিয়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এটাই ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র। এতে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়। এ সময়ে অনেকে
বাংলা ভাষা সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টি করতে শুরু করে। এটা গেল আমাদের শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপনের ঘটনা। এরপরে 6 নম্বরে আছে সিপাহী বিদ্রোহ, যেটা 1857 সালে সংগঠিত হয় 10ই মে। 1857 সালের 10ই মে সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ মিরাট শহরে শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ, যার মাধ্যমে আলেম ওলামাদের অবদান অপরিসীম। ক্রমশই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে তথা অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলে বিদ্রোহীরই দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। সিপাহী বিদ্রোহে ভারত প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ 1857 সালের বিদ্রোহ নামেও অভিহিত করে থাকা হয়। অর্থাৎ আমরা এখানে কয়েকটা বিদ্রোহ নাম জানলাম, কি এটা হলো সিপাহী বিদ্রোহের বিভিন্ন নাম। এরপরে বঙ্গীয় আইনসভা 1861 সালে, এখানে একটা ছবি দেওয়া আছে। 1861 সালের শুরু থেকে 1935 সালে ভারত শাসনে আইন প্রণয়ন পর্যন্ত, শাসন সংস্কারের শেষ পর্যন্ত হিসাবে বঙ্গীয় আইনসভার আত্মপ্রকাশ। উনিশশো পঁয়ত্রিশ সালের আইনে বলা হয় যে ব্রিটিশ ভারতের সকল প্রাদেশিক সাংবিধানিক পরিষদ প্রাপ্তবয়স্কদের দেওয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে। 1937 সালে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বেঙ্গল লেজিসলেটিভ অসামঞ্জস্য যাত্রা শুরু করে। এখানে বানানটা একটু ভুল আছে, অসামঞ্জস্য যাত্রা শুরু করে। 8, যেটা হলো বঙ্গভঙ্গ, এটা 1905 সালের 16ই অক্টোবর দেওয়া হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে উপমহাদেশের ব্রিটিশদের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বঙ্গভঙ্গ। 1905 সালের 16ই অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইরাস লর্ড জর্জ ন্যাথিয়ান কার্জনের শাসন কার্য পরিচালনার সুবিধার্থে তৎকালীন বাংলার প্রেসিডেন্সিকে ভেঙে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ নামে 2টি প্রদেশ বিভক্ত হয়। এই জন্য একে বলা হয় বঙ্গভঙ্গ। পূর্ববঙ্গের বঙ্গ আর পশ্চিমবঙ্গের বঙ্গ মিলেই বঙ্গভঙ্গ যে আন্দোলনটা হয়েছিল, এটা হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। 9ম যে অবস্থানে আমরা উল্লেখযোগ্য ঘটনার কাতারে রেখেছি সেটা হলো লাহোর প্রস্তাব উত্থাপন। লাহোর প্রস্তাবটি হয় 1940 সালের 23শে মার্চ। লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, যাকে পাকিস্তানের স্বাধীনতা ঘোষণাও বলা হয়, তা হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। এটা হলো লাহোর প্রস্তাবের তখনকার একটা ছবি, এটাও তোমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারো। 1940 সালের 23শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ থেকে ঐতিহাসিক লাহোর প্রস্তাব প্রান্তিক খসড়া তৈরি করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান, যা আলোচনা এবং সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটির সমীপে পেশ করা হয়। এটা হলো প্রথম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে সিকান্দার হায়াত খান এই লাহোর প্রস্তাবটাকে প্রথম উপস্থাপনা করেন। সাবজেক্ট কমিটি প্রস্তাবটি আমূল সংশোধন আনয়নে 23 মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালেকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দু তা সমর্থন করেন। অর্থাৎ এটি ছিল একান্ত মুসলিমদের জন্য। মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায়। এ সম্মেলনে ফজলুল হকের শেরে বাংলা উপাধি দেওয়া হয়। 1940 খ্রিস্টাব্দে 23শে মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশীয় দাবি জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে। নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রান্তিক খসড়া তৈরি করেন এবং শেরেবাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি মুসলিম লীগের পক্ষ থেকে উপস্থাপন করেন। বাংলাদেশের রাজনৈতিক বীজ নিহিত ছিল লাহোর প্রস্তাবের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতাটা এটা লাহোর প্রস্তাবের মধ্য দিয়েই মূলত শুরু হয়।
এরপর সর্বশেষ আমরা যে ঘটনাটি এনেছি এটা হলো ভারত বিভাজন, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট, যেটা বর্তমানে ভারত এবং পাকিস্তানের যেই স্বাধীনতা এটাকে ভারত বিভাজন বলা হয়। ভারত বিভাজন বা দেশ ভাগ হলো ব্রিটিশ ভারতের রাজনৈতিক বিভাজন। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ভারত ভেঙ্গে হয় পাকিস্তান অধিরাজ্য এবং ভারত অধিরাজ্যের নামে দুইটি সার্বভৌমত্ব রাষ্ট্র হয়। পরবর্তী পাকিস্তান পরবর্তীকালে আবার দ্বিধা বিভক্ত হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়। ভারত অধিরাজ্য পরবর্তীকালে ভারতীয় প্রজাতন্ত্র ও ভারত গণরাজ্য নামে পরিচিত ছিল। 1947 সালে ভারত বিভাজনের ফলে ব্রিটিশ ভারতে বেঙ্গল প্রেসিডেন্সি ও পাঞ্জাব প্রদেশও খণ্ডিত হয়। বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্য ভারত, পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান প্রদেশী পাকিস্তান গঠিত হয়। অর্থাৎ পশ্চিম বঙ্গ রাজ্য হলো ভারতের আর পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান প্রদেশে মিলে পাকিস্তান গঠিত হয়। পাঞ্জাব প্রদেশ ভেঙে পাঞ্জাব প্রদেশ, পাকিস্তান, পাঞ্জাব রাজ্য, ভারত গঠিত হয়। ভারত বিভাজনের সঙ্গে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীদের ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং অন্যান্য প্রশাসনিক দ্বারা এবং রেলপথ এবং অন্যান্য কেন্দ্রীয় সম্পদ দুটি রাষ্ট্রের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়। তাহলে এটাই ছিল ভারত বিভাজন। তাইলে আমরা এই যে 10টি উল্লেখযোগ্য ঘটনাকে নিলাম এবং 10টি ছবিও আমরা নিয়েছি, প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমার অ্যাসাইনমেন্টটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টস বক্সে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও যাতে তোমরা পেতে পারো, প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আগামী ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।